আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো রয়েছেন এবং সুস্থ রয়েছেন। তো আজকের এই ভিডিওতে টিকটকের আরও একটি অ্যাপ্লিকেশনের পরিচয় করে দিব, যে অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি আপনার টিকটকের যে কোনো ভিডিওতে আনলিমিটেডভাবে সম্পূর্ণ ফ্রিতে লাইকস ইনক্রিজ করতে পারবেন। এরকম আরেকটি অ্যাপ্লিকেশন শেয়ার করবো যেটার মাধ্যমে খুব ইজিলি আপনি ইনক্রিজ করতে পারবেন আপনার যে কোনো ভিডিও লাইকস। সো কীভাবে কী করতে হবে সম্পূর্ণ বিস্তারিত রয়েছে আজকের এই ভিডিওতে, আই হোপ আপনাদের অনেক উপকারে আসবে। সো কীভাবে কী করতে হবে কথা না বাইরে চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আর যদি চ্যানেলটা এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে মাস্ট বি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। সো চলুন আমরা আমাদের ভিডিওটি শুরু করি। তো এর জন্য অ্যাট ফার্স্ট আমাদেরকে যে কাজটি করতে হবে, প্লে স্টোরে ওপেন প্লে স্টোর যেতে হবে। তো আমরা এর জন্য প্লে স্টোরটা ওপেন করছি, এরপরে সার্চ বারে ক্লিক করবেন। সার্চ বারে ক্লিক করার পর এখানে লিখবেন ফলোয়ার্স ফর টিকটক, জাস্ট এটা লিখে এখানে সার্চ করে দেবেন। দেওয়ার পর নিচে আসার পর এই যে এই অ্যাপ্লিকেশনটা আপনারা দেখতে পাবেন যে ফলোয়ার্স ফর টিক লাইকস ভিউস এরকম একটা আসবে। সো আপনি কী করবেন, জাস্ট অ্যাপটা ইনস্টল করে নেবেন। তো আমি ইনস্টল করে নিয়েছি, এরপর অ্যাপটিকে জাস্ট হচ্ছে ওপেন করে দেবেন। সো অ্যাপটি ওপেন করে দেওয়ার পরে হচ্ছে আপনার এখানে কয়েকটা টার্মস আসতে পারে, তো আমার এটা এর আগে কেটে দিয়েছিলাম, এর জন্য ওটা আসা নাই। তো যদি আসে কোনো স্কিপ থাকবে জাস্ট স্কিপ করে দিবেন, অথবা নেক্সট নেক্সট করে চলে আসতে পারেন। এরপর আপনাকে যে কাজটি করতে হবে এই যে এই দ্বিতীয় অপশনে চলে আসবেন। এখানে এখানে আসার পর এখানে বলবে যে টিকটক লগ ইন, জাস্ট এখানে টিকটক লগ ইনে ক্লিক করবেন। তারপর আপনাকে এখানে আপনার ইউজার নামটা দিতে বলবে। সো এখানে হচ্ছে আপনি আপনার টিকটক আইডির ইউজার নামটা দিবেন, অর্থাৎ যেই আইডিতে আপনি ফলোয়ার্স সরি লাইকস বাড়াতে যাচ্ছেন ওই আইডিতে। তো এর জন্য আমরা চলে যাবো হচ্ছে টিকটক অ্যাপে। তারপর এখানে প্রোফাইল রয়েছে, প্রোফাইলে আসবো। সো প্রোফাইলে আসার পরে এখন আমাদেরকে যে কাজটি করতে হবে, যে নামটা রয়েছে এটা আমাদের ইউজার নেম। তো আমরা জাস্ট এটাতে ক্লিক করে দিলে আমাদের ইউজার নেমটা কপি হয়ে যাবে। দেন আমরা চলে আসবো এখানে, দেন এখানে চাপে ধরে জাস্ট হচ্ছে এটাকে পেস্ট করে দিবো। তারপর এখানে লগ ইন রয়েছে, জাস্ট হচ্ছে লগ ইনে ক্লিক করে দিবো। সো লগ ইনে ক্লিক করে দেওয়ার পর এখানে জাস্ট একটু লোডিং হবে, দেন এরকম আসবে। অ্যান্ড ফাইনালি কিন্তু আমাদের 30টা ক্রেডিট, আমাদের 30টা কয়েন কিন্তু সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দেওয়া হবে। সো এরপর আমরা এখানে আসবো। এখন যদি আমরা এখানে আসি আর লোড মোডে ক্লিক করি, আমাদের যতগুলো ভিডিও আছে আমাদের অ্যাকাউন্টে সব ভিডিওগুলো এখান থেকে শো করবে। সো এখানে চাইলে কিন্তু আমরা এখন যে কোনো ভিডিওতে লাইকস বাড়িয়ে নিতে পারি, যে ভিডিওতে লাইক বাড়িয়ে নিবো ওই ভিডিওর উপরে জাস্ট একটা ক্লিক করে দিব। ক্লিক করার পরে কিন্তু আমাদের এখানে সব কিন্তু এখানে অপশন চলে আসবে। সো এখানে কিন্তু আমাদের মূলত লাইকস কমেন্টস অ্যান্ড ভিউজ বাড়িয়ে নিতে পারবো একদম টোটালি ফ্রিতে। এখানে আমি আপনাদেরকে কিছু মানে ট্রিক্স আপনাদেরকে শেয়ার করবো, যে ট্রিক্সের মাধ্যমে আপনি খুব ইজিলি আপনি কয়েন খুব বেশি বেশি ইনক্রিজ করতে পারবেন বা ইনকাম করতে পারবেন। তো আমরা যদি এখন এখানে যে কোনো একটা ভিডিওতে লাইকস বাড়াতে চাই, এই ভিডিওতে ধরুন এই ভিডিওতে আসলাম, এই ভিডিওতে লাইকস অপশনে আসলাম, এই যে লাইকস অপশনে আমরা যখন এই ভিডিওতে লাইক বাড়াতে চাই, তাহলে 10টা লাইকসের বিনিময়ে আমাদের হচ্ছে 30টা ক্রেডিট আমাদেরকে খরচ পড়বে, অ্যান্ড হচ্ছে 20টা লাইকের জন্য 60টা, অর্থাৎ ডাবল ডাবল করে আমাদেরকে এখানে দিতে হবে। তো এখন আমরা কী করবো, এর জন্য আমরা এখন ফ্রিতে কীভাবে বেশি বেশি কয়েন আর্নিং করা যায় সেটা আপনাদেরকে একটু দেখাই। এর জন্য যদি আমরা এইখানে আসি, এই যে এই অপশনে অ্যাক্সেস অপশনে, এখানে আমরা ভিডিওতে লাইক করি, একটা ভিডিওতে যদি লাইক করি তাহলে আমরা একটা করে কয়েন পাবো। কিন্তু না, আমরা এত আস্তে আস্তে করে লাইক আর্নিং করবো না বা ভিডিওতে লাইক করে করবো না। তো আমি আপনাকে কিছু ট্রিক্স আপনাদের শিখাই দেবো যেগুলোর মাধ্যমে আপনি খুব ইজিলি ক্লিকে ক্লিকে 30-40টা কয়েন আর্নিং করতে পারবেন ডেইলি ডেইলি। তো সেটা এখন দেখাবো। এর জন্য যে এই 3 ডট কয়েন এখানে আসবেন, এরপর এখানে হচ্ছে রয়েছে রেড 5 স্টার অ্যান্ড হচ্ছে 25টা কয়েন প্লাস রয়েছে। সো আমরা কী করবো, যাচ্ছে হচ্ছে রেড 5 স্টার অ্যান্ড প্লাস 25 কয়েন্স। সো আমরা কী করবো, যাচ্ছে হচ্ছে এটাতে একটা ক্লিক করে দিবো। দেওয়ার পর আমাদের ডিরেক্ট প্লে স্টোরে নিয়ে আসবে। এখানে আমাদেরকে যে কাজটি করতে বলবে, এখানে বলবে যে 5 স্টার একটা রেটিং দিতে বলবে অ্যাপটার। তো 5 স্টার রেটিং দিয়ে দিলাম। তারপর এখানে আমরা এখন কী করবো, এখানে হচ্ছে যে কোনো একটা কিছু লিখে দিতে পারি, অথবা এটা অপশনাল লিখলে হবে না লিখলে হবে। তো আমরা এখানে গুড লিখে দিলাম। তারপর এখানে জাস্ট এখানে পোস্ট রয়েছে, পোস্টে ক্লিক করে দিবো, তাহলে আমাদের এটা কিন্তু রিভিউটা হয়ে গেল। এরপর ডান করে দিবো, ডান করে দেবো। এখন আমরা চলে যাবো ব্যাকে, অ্যান্ড দেখতে পাচ্ছেন গেট 5 স্টার সাকসেসফুল কিন্তু এখানে দেখাই দিয়েছে। অ্যান্ড ফাইনালি আমাদের কিন্তু 55টা কয়েন কিন্তু আমাদের এখানে হয়ে গেছে। এখন কিন্তু এখানে আরও অপশন রয়েছে, আমরা যদি একটু এই যে এখানে আসে, এই যে মাঝের অপশনে এখানে আসার পর এখানে কিন্তু আরও কিন্তু অনেকগুলো অপশন রয়েছে, আমরা কিন্তু এগুলো দিয়ে আরও কিন্তু ক্রেডিট রান করতে পারি। যেমন প্রথমটা রয়েছে ডেইলি চেক ইন, আমরা এটা যে ক্লিক করি, এটাতে ক্লিক করবো, এরকম আসবে। দেখ এখানে চেক রয়েছে, নিজে চেকে ক্লিক করে দিবেন। অ্যান্ড ফাইনালি চেক ইন সাকসেস লেখা আসবে। অ্যান্ড ফাইনালি কিন্তু আমাদের আরও 5টা ক্রেডিট কিন্তু এখানে অ্যাড হয়ে গেল। এরপর নিচে রয়েছে যে এক্সচেঞ্জ ডেইলি এক্সচেঞ্জ লাইকস, আমরা যদি এটাতে ক্লিক করি তাহলে আমরা কিন্তু এখান থেকে পোস্টগুলোতে লাইক দিয়ে কিন্তু পয়েন্ট আর্নিং করতে পারি। এরপর ওটা কেটে দিলাম। এরপর হচ্ছে ওয়াচ অ্যাডস, তো আমরা যদি ক্লিক করি তাহলে একটা একটা অ্যাড দেখলে আমরা কিন্তু 3টা করে পয়েন্ট পাবো। এরপর নিচে রয়েছে সাবস্ক্রাইব আওয়ার সার্ভিস, তো আমরা যদি এটাতে ক্লিক করি তারপর এখানে আমাদের একটা মেইল দিব, মেইলটা দিলে তারপর সাবস্ক্রাইবে ক্লিক করলে কিন্তু এখানে আমরা আরও 2টা কয়েন বেশি পেয়ে যাবো। অ্যান্ড আমাদের প্রতিদিন তারা মেইলে কিন্তু মানে বিভিন্ন নোটিফিকেশন পাঠাবে, তো আমরা এটা নিচ্ছি না। এরপর নিচে কিন্তু আরও অপশন রয়েছে, আপনারা যদি এই তাদের এই অ্যাপগুলো ডাউনলোড করেন, এই অ্যাপগুলো ডাউনলোড করলে কিন্তু আপনি আরও এখানে 30টা কয়েন, এটা ডাউনলোড করলে আরও 30টা, এটা ডাউনলোড করলে 30টা, প্রত্যেকটা ডাউনলোড করলে 30টা, অ্যান্ড শেষেরটা ডাউনলোড করলে 20টা করে পয়েন্ট পাবেন প্রত্যেকটা ডাউনলোড করা বিনিময়ে। অনেকগুলো কিন্তু পয়েন্ট পাচ্ছেন।
সো এইভাবে আপনি খুব ইজিলি হচ্ছে আপনি এইভাবে কয়েন আর্নিং করতে পারেন। এখানে ডেইলি চেক ইন, প্রতিদিন এখানে আসে, এখানে পয়েন্টটা এখানে ক্লেম করবেন, প্রথম দিন 5টা, দ্বিতীয় দিন 6টা, এভাবে বাড়তেই থাকবে। সো এরপরে কিন্তু ডেইলি চেক ইন এইভাবে কিন্তু প্রত্যেকটা অ্যাড দেখে প্লাস তাদের সাবস্ক্রাইব সার্ভিস সাবস্ক্রাইব করে কিন্তু আপনি এখানে খুব ইজিলি কয়েন আর্নিং করতে পারবেন। সো আমাদের কয়েন আর্নিং করার কাজ শেষ, বা হচ্ছে আপনার যদি আরও কয়েন আর্নিং করছেন তাহলে লাইক পোস্টে ক্লিক করে তাদের ভিডিওগুলোতে লাইক দিয়ে কিন্তু কয়েন আর্নিং করতে পারেন। তো আমরা ওটা করবো না, বা অতটুকু আমার সময় নেই, ভিডিও লম্বা হয়ে যাবে। এরপর আমরা চলে আসবো এখন ডিরেক্ট আমাদের ভিডিওতে লাইক বাড়াবো, এর জন্য আমরা এই যে দ্বিতীয় অপশনে চলে আসবো। দ্বিতীয় অপশনে আসার পরে এখন আমাদের এখানে সব ভিডিওগুলো এখানে শো করবে। যদি আরও আপনার ভিডিও থেকে থাকে কিন্তু সবগুলো না আসে, লোড মোড়ে ক্লিক করলে আপনার সকল ভিডিওগুলো কিন্তু চলে আসবে। সো এখন আমরা যে ভিডিওতে লাইক বাড়াবো ওই ভিডিওটা আমাদেরকে মাস্ট এখানে সিলেক্ট করতে হবে, যেন আমরা টিকটক অ্যাপে প্রবেশ করছি। দেন আমরা চলে যাবো হচ্ছে এখানে আমাদের প্রোফাইলে। আমরা এখন কোন ভিডিওতে লাইকসটা নিবো, আমরা নিবো যে 6-7 নাম্বার যে ভিডিও দেওয়া রয়েছে এই ভিডিওতে আমরা লাইকস বাড়াই দেখাবো আপনাদেরকে। এই ভিডিওতে লাইকস রয়েছে হচ্ছে 22টা, তো আমরা এই ভিডিওতে এখন লাইকস বাড়াই দেখাবো আপনাদেরকে। তো এর জন্য আমরা চলে যাবো হচ্ছে এই অ্যাপে। এবার 6 নম্বর ভিডিওতে যেটা ছিল এই যে আমাদের এই ভিডিওটা, তো আমরা এই ভিডিওটা সিলেক্ট করে দিব। দেওয়ার পর আমরা এখন কী করবো, নিচে আসবো। আসার পর এখানে রয়েছে আমাদের পয়েন্ট, দেখবো আমার কয়টা পয়েন্ট রয়েছে। আমাদের মেইন এখানে 60টা পয়েন্ট রয়েছে। সো আমরা নিচে আসবো, 60টা পয়েন্টের জন্য আমরা পাবো 20টা লাইকস। তো আমরা এইটা সিলেক্ট করে দিব। দেওয়ার পর এখানে বলবো শিওর, জাস্ট আপনি কীভাবে শিওরে ক্লিক করবেন। এখানে স্টার্ট টাইম রয়েছে 0 থেকে 10 মিনিট, অর্থাৎ 0 থেকে 10 মিনিটের মধ্যে সকল লাইকসগুলো আমরা পেয়ে যাবো। অ্যান্ড স্পিড মানে ভেরি ফাস্ট রয়েছে, মানে খুব দ্রুত আমরা পেয়ে যাবো। কোয়ালিটি রয়েছে গুড, অল লাইকস ফ্রম রিয়েল ইউজার, মানে সকলগুলো আমরা রিয়েল লাইকস পাবো, মানে হচ্ছে সবাই এসে আমাদেরকে এখানে লাইক করে যাবে, মানে এটা কোনো প্রকার ফেক বা বট আর লাইক না। এরপর হচ্ছে ড্রপিং, অর্থাৎ আমাদেরকে লাইকগুলো কমে যাবে কিনা, এখানে বলছে যে নেভার, কখনো কমবে না। সো এইগুলো সব কিছু ক্লিয়ার হয়ে গেলে আমাদের এখানে বলবে যে শিওর, তো আমরা শিওর ক্লিক করলে হয়ে যাবে। এখানে আরেকটা জিনিস আপনাদের দেখা উচিত যে অ্যাভারেজ ডেলিভারি টাইম পার 1000, অর্থাৎ 1000 লাইকের জন্য আপনার কিন্তু 1 ঘন্টা 4 মিনিট এরকম সময় লাগতে পারে। তো ওগুলো আপনার দেখার প্রয়োজন নাই, যদি আপনি বেশি সাবমিট দেন তাহলে সেক্ষেত্রে ওইটার আপনার প্রয়োজন পড়বে। অ্যান্ড এখানে বলছে যে মেক শিওর ইওর অ্যাকাউন্ট ইজ নট প্রাইভেট, আপনার অ্যাকাউন্ট প্রাইভেট রাখা যাবে না। তো আমি ওইটা পরে দেখাচ্ছি। এখন আমরা কী বুঝতে পারছি, এখানে শিওর রয়েছে, শিওরে ক্লিক করে দিলাম। শিওরে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন পেমেন্ট সাকসেসফুল, অ্যান্ড আমাদের কিন্তু এটা ফাইনালি কয়েনটা কেটে নিয়েছে, আমাদের কয়েন কিন্তু 0 হয়ে গেছে। সো এখন আমরা কী করবো, জাস্ট এখন আমরা হচ্ছে জাস্ট অপেক্ষা করার পালা, এখন আমাদের লাইকগুলো কখন আসে আমরা সেটা চেক করবো। এর জন্য আমরা প্রোফাইলে আসছি, আমরা কিন্তু অলরেডি সাবমিট দিয়ে দিয়েছি। অ্যান্ড আমরা জাস্ট এখন ভিডিওতে চেক দিব যে লাইকগুলো আমাদের আসা শুরু হয়েছে কি না। 22টা লাইকস রয়েছিল, আমাদের 22টাই রয়েছে। সো আমরা জাস্ট এখন কিছুক্ষণ অপেক্ষা করবো, অ্যান্ড দেখবো যে আমাদের কতক্ষণে লাইকসগুলো আসা শুরু হয় বা কতক্ষণে লাইকগুলো আসে। সো আমরা কিছুক্ষণ ভিডিওটা পজ করে নিচ্ছি। ওকে, তো গাইস আমাদের কিন্তু অলরেডি লাইকস আসা শুরু হয়ে গিয়েছে। আপনার নোটিফিকেশনটা একটু চেক দিন, আমরা জাস্ট 1 মিনিট পজ করেছি, আমাদের লাইকস আসা কিন্তু শুরু হয়ে গিয়েছে, নোটিফিকেশন কিন্তু অলরেডি চলে এসেছে। এখন জাস্ট আমরা একটু চেক দিই ভিডিওতে যে আমাদের লাইকসটা এসেছে কি না বা কতগুলো আসলো। নোটিফিকেশন একটা এসেছে, দেখতে পাচ্ছেন লাইক 23টা দেখাচ্ছে, আমাদের 22টা লাইকস ছিল। এখানে একটা রিফ্রেশ করে নেই, দেন আমরা ভিডিওটা এগেন প্লে করি, দেখতে পাচ্ছেন 23টা লাইকস কিন্তু এখানে হয়ে গিয়েছে। সো এখন আমাদের কিন্তু সকল লাইকসগুলো আস্তে আস্তে চলে আসবে। সো আমরা জাস্ট কিছুক্ষণ অপেক্ষা করবো আমাদের সকল লাইকসগুলো আসা পর্যন্ত। ওকে, তো গাইস আমাদের কিন্তু অলরেডি দেখতে পাচ্ছেন এখন পর্যন্ত লাইক আসতেই আছে, আমাদের কিন্তু অলমোস্ট অনেকগুলো লাইক চলে এসেছে, আমাদের 22টা লাইক ছিল মোট। আমরা এখন যদি একটু দেখি এটা আসলে যে কয়টা লাইকস আমাদের বাড়লো। সো আমরা যদি এখন ভিডিওটা ওপেন করি, সরি এই যে নিচে ভিডিওটা আছে, এই দেখতে পাচ্ছেন ফাইনালি 28টা লাইকস হয়ে গিয়েছে। তো আমি হচ্ছে আরেকবার রিফ্রেশ করে দেখাই আপনাদেরকে। এখন আমি আগে ভিডিওটা ওপেন করছি, দেখতে পাচ্ছেন 28টা লাইকস কিন্তু আমাদের হয়ে গিয়েছে, আমাদের হচ্ছে 22টা লাইকস ছিল। এখন পর্যন্ত কিন্তু আমাদের লাইকস আসতেই আছে, দেখতে পাচ্ছেন পরে একটা লাইক চলে এসেছে অলরেডি। তো আমি ওপেন করি, এই দেখতে পাচ্ছেন লাইকসের নোটিফিকেশনগুলো এখন পর্যন্ত আসতে আছে, মানে এখন পর্যন্ত কিন্তু আমাদের লাইকস আসা কিন্তু এখন পর্যন্ত শেষ হয়নি, এর জন্য আমাদের এটা দেখাচ্ছে। তো আমরা যদি এখন অ্যাপ্লিকেশনে ব্যাক করি, কিন্তু সেমভাবে এগেইন কিন্তু আমরা সাবমিট দিতে পারি, এর জন্য এখন আমাদের কিন্তু আরও কিছু কয়েন আর্নিং করতে হবে, যে লাইক পোস্ট প্লাস হচ্ছে এইগুলো দিয়ে, দেন আমরা এগেইন কিন্তু এখানে সাবমিট করতে পারবো। অ্যান্ড এটা কিন্তু খুবই ইজি প্রসেসে আপনি কিন্তু আপনার যে কোনো ভিডিওতে লাইকস ইনক্রিজ করতে পারতেছেন। আই হোপ আপনাদের জন্য অনেক হেল্প হবে যে এটার মাধ্যমে আপনি নতুন যে কোনো ভিডিওতে কিন্তু লাইকস বাড়াতে পারবেন। আপনি যদি একটু সময় দিয়ে কাজ করেন তাহলে আই হোপ আপনারা হচ্ছে অনেকগুলো লাইকস এখানে ইনক্রিজ করতে পারবেন। সো আমি কিন্তু আপনাদেরকে লাইভ প্রুফ আপনাদেরকে দেখাইলাম এখানে লাইক বাড়িয়ে। সো আমি যদি নোটিফিকেশন আসি, এই দেখতে পাচ্ছেন নোটিফিকেশনগুলো এখানে দেখাচ্ছে 8 মিনিট 7 মিনিট, এখানে কিন্তু আরও অনেকগুলো দেখাচ্ছে কিন্তু, বাট এখানে ভিতরে আছে এগুলো। সো এইভাবে খুব ইজিলি আপনি আপনার লাইকসগুলো সাবমিট দিয়ে বাড়াতে পারবেন, আর এগুলো কিছুক্ষণ কিছুক্ষণ সবার মধ্যে সবগুলো চলে আসবে, আস্তে আস্তে আসবে আর কি। তো আই গেস আপনারা এটা খুব ইজিলি করতে পারবেন। যদি কোনো রকম প্রবলেম হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। সো এই ছিল মূলত আমাদের আজকের ভিডিও, আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। সো ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই, আল্লাহ হাফেজ।